খোদ হাওড়া পুরসভার মধ্যে জুয়ার আসর। পুরসভায় থানায় অভিযান, গ্রেফতার করা হয়েছে 13 জনকে। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে 36,000 টাকা। বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে পুরসভায় বহিরাগতরা আসছে প্রশ্ন উঠছে। কোনো বড় ঘটনা ঘটলে দায় নেবে কে এই প্রশ্ন উঠছে। খোদ হাওড়া পুরসভার মধ্যে জুয়ার ঠেক। পুরসভায় থানার অভিযান, গ্রেফতার করা হয়েছে 13 জনকে। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 36,000 টাকা। পুরো বিষয় জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। হাওড়া পুরসভা সেখানে কিভাবে দিনের পর দিন এভাবে বহিরাগতরা আসছে, কিভাবে জুয়ার আসর চলছে, দেবব্রত কি জানা যাচ্ছে পুরো বিষয়? শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আবারও যাবো আমাদের প্রতিনিধির কাছে। তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে হাওড়া পুরসভার মধ্যে জুয়ার আসর। পুরসভায় থানার অভিযান, গোপন সূত্রে খবর পেয়ে থানা অভিযান চালায়, গ্রেফতার করা হয়েছে 13 জনকে এবং পুলিশ এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 36,000 টাকা। বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে পুরসভার ভেতরে বহিরাগতদের আনাগোনায় প্রশ্নই উঠছে এই পুরো বিষয়ে। সামনে আসার পর কোনো বড় ঘটনা ঘটে গেলে দায় নেবে কে এই প্রশ্ন উঠছে। খোদ হাওড়া পুরসভার মধ্যে জুয়ার আসর। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। হাওড়া পুরসভা, সেই পুরসভার ভেতরে কিভাবে দিনের পর দিন বহিরাগতদের আনাগোনা, কিভাবে জুয়ার আসর চলতো, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই সেই প্রশ্নই তুলছেন পুরসভার কর্মীরা এবং আরো অন্যান্য যারা রয়েছেন, যে পুরসভার মধ্যে এই ধরনের একটা অসামাজিক কাজ কিভাবে চলতো দীর্ঘদিন ধরেই। পুলিশের কাছে খবর যে এখানে দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা চলতো, রাতের অন্ধকারে বা রাত বেশি বাড়লেই সেখানে জুয়ার আসর বসতো, বহিরাগতদের এখানে প্রচুর আলোচনা ছিল এবং এবং এখানে এই যে সাফাই কর্মীদের যে স্টাফ কোয়ার্টার, সেখানে এই জুয়ার আসর বসতো এবং একজন সাফাই কর্মীর সাথে জড়িত গত রাতে খবর পেয়ে গোপন সূত্র এখানে অভিযান চালিয়ে 13 জনকে গ্রেপ্তার করে। এবং পুরসভার এই যে এখানে যে নিরাপত্তা নিয়ে একটা অবশ্যই প্রশ্ন উঠছে, যেখানে পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর যে গেট রয়েছে প্রধান গেট, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষী থাকে, বহিরাগতদের সেখানে সঠিক প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু এখানে এই আসরে এত বাইরে থেকে তারা এলেন এবং এখানে এসে এই যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন সাফাই কর্মী আছে, তুমি যেমনটা বললে দেবব্রত। দেখো, একজন সাফাই কর্মী, একজন আত্মীয় তিনি রয়েছেন এই তিনি ছিলেন এর মধ্যে, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। মোট 13 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কেন গেট খোলা থাকতো বা কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো, তাহলে নিরাপত্তা কর্মীরা কি করতেন? দেখুন, সেটাই তো নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে পুর প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি যেটা জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেন রাতের অন্ধকারে এখানে বহিরাগতরা প্রবেশ করতো সেই বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে এবং কারোর গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে এবং সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ভেতরে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে এমনটা আশ্বাস দিয়েছে হাওড়া পুরসভার পুর প্রশাসক। ধন্যবাদ হাওড়া পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। তার কি বক্তব্য এই পুরো বিষয়ে শুনবো। যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখার দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করব এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদ্ধার হয়েছে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে, তাহলে বেআইনি হবে না? এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে, আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইব যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা তার ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো। তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি, স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়ার। আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে যেটা আমি বললাম, তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।